এখন আমি দেখাবো কিভাবে আপনি চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে কিন্তু আবেদনটি করতে পারেন। তো এই মুহূর্তে যে পেজটি দেখতে পাচ্ছেন, মাতৃত্বকাল ভাতার যে আবেদনের ওয়েবসাইট, সেখানে আমি রয়েছি। আপনারা যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সরাসরি প্রবেশ করে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী সময়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। আবেদনটি করার জন্য প্রথমে আমাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবেন অনলাইনে আবেদন করুন, তো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, পেজটি একেবারে ডানে কোণায় দেখতে পাচ্ছেন লগ ইন, সেই সাথে রেজিস্ট্রেশন। তো যেহেতু আমি নতুন আবেদন করব, তো অবশ্যই প্রথমে আমাকে রেজিস্ট্রেশন করে দেন, তারপর কিন্তু লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্ট্রেশনটি করে নিচ্ছি। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, পেজটিতে রয়েছে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। তো মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন, এখানে আমরা মোবাইল নম্বরটি দিয়ে দিব, দেন ইমেল। ইমেল আপনি না দিলেও চলবে, যেহেতু ঐচ্ছিক একটি লেখা রয়েছে, মানে আপনি দিলেও চলবে না দিলেও চলবে। তো আমি শুধুমাত্র মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশনটি করে নিব। ভিডিওটি ভালোভাবে ফলো করুন, দেন সাবমিটে ক্লিক করে দিব। তো পেজটিতে রয়েছে নতুন পাসওয়ার্ড সেট করুন, নতুন পাসওয়ার্ড কমপক্ষে 8 অক্ষর ব্যবহার করুন। 8 অক্ষরের নিচে হলে চলবে না, 8 অক্ষরের উপরে হতে হবে। দেন তারপর নিচে আরেকটি করে দেখতে পাচ্ছেন, একই পাসওয়ার্ড দ্বিতীয়বার নিশ্চিত করুন। মানে আমরা দুইটা ঘরে কিন্তু একই পাসওয়ার্ড দিয়ে দিব। আপনি চাইলে আপনার পুরো মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু পাসওয়ার্ড সেট করে নিতে পারেন। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু পাসওয়ার্ডটি সেট করে নিব। দেন পাসওয়ার্ড হালনাগাদ করুন, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর পেজটি দেখতে পাচ্ছেন, অভিনন্দন, নতুন পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে। দেন নিচে দেখতে পাচ্ছেন লগ ইন করুন, তো আমি লগ ইনে ক্লিক করে দিব। দেন লগ ইনে ক্লিক করার পর এখন আমাদের লগ ইন করার পালা। তো এখন আমরা এখানে মোবাইল যে নাম্বারটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিব, পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করে দিব। দেন পেজটিতে আরেকটি ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্মটিতে রয়েছে প্রোফাইল সম্পূর্ণ করুন। আপনার প্রোফাইল সম্পূর্ণ করতে নিচের যে কোনো একটি যাচাই করুন। আপনি চাইলে জাতীয় পরিচয়পত্র দিয়েও যাচাই করতে পারবেন, সে সাথে জন্ম নিবন্ধন নম্বর দিয়েও কিন্তু যাচাই করতে পারবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই করব। দেন নিচে দেখতে পাচ্ছেন হালনাগাদও যাচাই করুন, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমার প্রোফাইলটি দেখতে পাচ্ছেন, আমার প্রোফাইলের পুরো বিস্তারিত কিন্তু চলে আসছে। নাম, জাতীয় পরিচয়পত্র, ইংরেজি নম্বর, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, ধর্ম, পুরো বিষয়টা কিন্তু চলে আসছে। দেন এখন আমি কী করবো, হালনাগাদও যাচাই করুনে ক্লিক করে দিব। দেন নিচে দেখতে পাচ্ছেন সফলভাবে আমার হালনাগাদটি কিন্তু হয়ে গিয়েছে। এখন যথারীতি ফর্ম পূরণের পালা। তো কী করতে হবে, এখানে নাম দেখতে পাচ্ছেন, তো পিতার নাম দেখতে পাচ্ছেন, শুধুমাত্র পিতার নামটা ইংরেজিতে বসাতে হবে, কেননা পিতার নাম বাংলাতে অটোমেটিক কিন্তু আইডি কার্ড অনুযায়ী শু করবে। তো এখানে পিতার নামটা ইংরেজিতে বসিয়ে দিব, দেন মাতার নামটা ইংরেজিতে বসিয়ে দিব, দেন স্বামীর স্ত্রীর নাম যদি তাকে দিবেন, আর না না দিলেও চলবে। তো এভাবে ধারাবাহিকভাবে এখানে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন এগুলো পূরণ করে আমরা হালনাগাদে ক্লিক করে ধারাবাহিকভাবে কিন্তু কাজটি করে নেব। এভাবে কিন্তু চাইলে আমরা পুরো কাজটি ধারাবাহিকভাবে করতে পারি। তো আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি, তো আপনারা এইভাবেই কিন্তু আবেদনটি কমপ্লিট করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।